গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে 8টা, এখন বাজে সকাল 8টা। তো আমি সকালে ফ্রেশ হয়ে ফুল তুলে নিলাম ঠাকুরের, এবার একটু জল খাবো, তারপরে চা খাবো, ঠিক আছে? তো ফুলটাকে রেখে নিই। বাজার করে চলে এসেছি, একটু লোটে মাছ এনেছি অল্প করে, আর এই মাছটা এনেছি, আর এই যে আর কিছু আনিনি, এই এনেছি। এবার রান্না করব। আগে অ্যাকোয়াগার্ডে জলটা ভরে নিচ্ছি, এরপরে ভাত বসিয়ে দেবো, আমি চালটা মিশে দিয়ে দিই। তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আমি সব করে রেখেছি, ফুলকপি আলু গরম জলে ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি, মাছ নুন হলুদ মাখানো আছে, আদা জিরে বাটা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়া আছে, এখানে কাঁচা লঙ্কা বাটা আর টমেটো। এই ছোটো বাটিগুলো কিনেছিলাম ছোটো চাটনি ঠাটনি খেতে বা এরকম ছোটো ছোটো মশলা করে রাখলেও সুবিধা হয়, বড় বড় বাতিতে অসুবিধা হয় এদের জন্য।
ভাজা হয়ে গেছে আলু ফুলকপি মাছ জিরে ফোড়ন দিয়ে দিলাম আদা জিরে বাটা সবটা আমি দিয়ে দিলাম এর মধ্যে হাত চুলকাচ্ছে কচুটা একটা গোস বসতে গিয়ে তাহলে কচুটা কাঁচা মানে খাওয়া যাবে না বেটে নেওয়ার পরে একটু আমাকে এটাকে তেলে নেড়ে চেড়ে নিতে হবে তাহলে খেতে পারবো না হাত চুলকাচ্ছে ওই জন্যই আমি দেখে নিলাম যে হাত দিয়ে বসে আর এটা খেতে গেল গলা চুলকানো কচু বাটা খেতে বেশি ভালো লাগে কাঁচা বাটা চুলকানোর ভয়ে কষানো হয়ে গেছে এবার আমি গরম জলটা দিয়ে দেবো আমি এক চামচ ঘি দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এটাতে রান্না হয়ে গেছে নামিয়ে দিলাম কমপ্লিট
ভিডিও দেখে লাইক এবং সাবস্ক্রাইব নিশ্চয় করবেন, নাহলে আমরা মন খারাপ করবো, তাই না? ঝাল খুব একটু চুপড়ে ভাত দিয়ে মেখে খাও সব কিছু। তুমি মাছের মাথাটা দেবো? মাছের মাথা মাথায় কিছু নেই, এই মাছ দিয়ে রাত্রিবেলা মাছের মাথাটা খাবে, ঠিক আছে? দুটো ফুলকপি দুটোই উঠে গেছে, আরেকটা দেবো? ঠিক আছে, ওখানে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, কালকে আরও একটা নতুন ব্লগে দেখা হবে। বাই।